দুইটি সংখ্যার গুণফল ফল তিন হাজার তিনশো আশি এবং গসাগু তেরো সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো আমাদের প্রশ্নে দেওয়া আছে বলেছে দুইটি সংখ্যার গুণফল আমরা গুণফল জানি দুইটি সংখ্যা গুণ করলে এই তিন তিন হাজার তিনশো আশি আসে এবং এই দুইটি সংখ্যার এই যে দুটি সংখ্যা ওই দুটি সংখ্যার গসাগু হচ্ছে কত তেরো আমাদেরকে এই লসাগুটা নির্ণয় করতে বলেছে লসাগুটা কত আমরা এই অঙ্কটা শুরু করার আগে আমরা যদি একটা উদাহরণ দেখি ছোট একটা উদাহরণ দিয়ে যদি দেখি তাহলে আমাদের ধারণটা আর ক্লিয়ার হবে আমরা যদি এরকম যদি নেই সংখ্যা এরকম যদি নেই আমাদের দশ আর সংখ্যা যদি আমরা নিই তিরিশ তাহলে এই দুইটার গুণ ফল সমান কত আসে তিনশো এটা আসে তাহলে আমরা এর যদি লসাগু এবং গসাগু বের করি এই দশ এবং তিরিশের তাহলে আমরা দশের মৌলিক গুণ কি দুই আর পাঁচ আর তিরিশের মৌলিক গুণে নিয়োগ যদি বের করি তাহলে দুই আর পনেরো তারপরে তিন আর পাঁচ এটা আসে তাহলে সুতরাং আমরা যদি লসাগুটা গসাগুটে বের করি আমাদের যে গসাগু দেওয়া আছে প্রশ্নে দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে তাহলে গসাগু সমান গসাগু সমান আসে আমরা দশ দিয়ে তিরিশকে ভাগ করলে দশ আসে বাজ্য হবে বাজারটা হবে কি গসাগু তাহলে দশ আসে তাহলে আমরা দেখি গসাগুটা কত আসে এখানে এখানে দুই আছে আমরা কমন যেগুলি দুইটি সংখ্যার মধ্যে কমন গুণ নিয়োগ তাহলে দুই ওইগুলো গুণ করব আর এখানে ফাঁস আছে বা আমরা এটাকে যদি স্কোয়ার দিই ফাঁস এইখানেও ফাঁস আছে তাহলে ফাঁস সমান আসে গসাগু দশ এটা বা ল যদি বের করি লসাগু লসাগু সমান আসে আমরা কমন ইন্টু আনকমন এখানে দুই এইখানে দুই গুণ এইখানে তিন আছে তাহলে এখানে তিন আসবে তারপরে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে তাহলে আসে কত আমরা এই পাঁচ দুগুণের দশ আর তিন দশন তিরিশ তাহলে লসাগু হচ্ছে আমাদের তিরিশ তাহলে তাহলে এই দুটি সংখ্যার আমাদের গসাগু দেওয়া আছে গসাগু কত দশ যদি এই তিনশো থেকে সংখ্যার গুণফল দেওয়া আছে কত তিন তিনশো হচ্ছে তিনশো আর গসাগু দেওয়া আছে কত দশ তাহলে অপর সংখ্যাটি কত আমরা তিনশোকে যদি বাগ করি গসাগু দিয়ে তিনশো বাঘ কত দশ আমাদের গসাগু দেওয়া আছে দশ তাহলে সমান আসে আমরা পাই এই তিরিশ আমাদের যে সংখ্যাটা দেওয়া দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে এটা তাহলে আমরা এখান থেকে বের করতে পারি যে দুইটি সংখ্যার গুণফল এই দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে তিন হাজার তিনশো আশি গসাগু দেওয়া আছে তেরো তাহলে লসাগুটা কত এই লসাগু এবং গসাগুর গুণফল হবেই আমাদের এই সংখ্যাটা তিন হাজার তিনশো আশি তাহলে সুতরাং লসাগু সমান আসবে আমরা তেরো দিয়ে এই তিন হাজার তিনশো আশিকে করলেই পেয়ে যাবো আমাদের লসাগুটা এইখান থেকে আমরা বুঝতে পারি তাইলে আমরা লিখি যে দেওয়া আছে এখানে আমরা দেখি যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি আমাদের এই দুইটি সংখ্যার গুণ ফল দুইটি সংখ্যার গুণ ফল গুণফল সমান হচ্ছে কি তিন হাজার গসাগু দেওয়া আছে সংখ্যার এই গসাগু গসাগু সমান দেওয়া আছে কত এই তেরো আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে তেরো তাহলে লসাগু সমান আমাদেরকে বের করতে হবে লসাগু তাইলে আমরা জানি এই লসাগু আর গসাগু গুণ ফল সমান আমাদের এই সংখ্যাটা আসবে তাইলে আমরা লিখি আমরা জানি আমরা জানি কি এই সংখ্যার সমান আমরা লিখি ফল সমান হচ্ছে এই লসাগু দুইটি সংখ্যার লসাগু গুণ গসাগু দুইটি সংখ্যা সংক্ষেপ লেখি দুটির লসাগু গু গসাগু গসাগু এটা তাহলে আমরা লিখি তাহলে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে আমরা এখানে পাই তাহলে এখান থেকে এই দুটি সংখ্যার গুণফল তিন হাজার তিনশো আর দুটি সংখ্যার লসাগু আমরা লিখি এই দুইটি সংখ্যার লসাগু লসাগু গুণ আমাদের এই গসাগু গসাগু হচ্ছে কত তেরো তেরো তাহলে আমরা এই পুরো সংখ্যাটাকে এই পাশে বাম পাশে নিয়ে আসি বাম পাশে ডান পাশে নিয়ে যায় পক্রান্ত করলে পাই তাহলে আমরা পাই তাহলে দুটি সংখ্যার লসাগু সমান এই দুটি সংখ্যার সাগু সমান হচ্ছে আমাদের তিন হাজার তিনশো আশি তাহলে সুতরাং দুইটি সংখ্যার গসাগু লিখতে পারি লসাগু সমান লসাগু সমান আমরা উভাষে তেরো দিয়ে যদি ভাগ করি তাহলে এই ফাঁসে তেরো বেনিশ হয়ে যায় তাহলে ওই পাশে থাকতেছে আমাদের এই তেরো তাহলে তেরো কে আমরা নিশ্চয়ই লিখি উভাষে আমরা তেরো দিয়ে বাক করলাম তাহলে তিন হাজার তিনশো আশি এটা তাহলে বাঘ করলে আসে আমরা পাই বাঘ আসে তিন হাজার তিনশো আশি বাঘ তেরো তাহলে আসে দুশো ষাট তাহলে এই ল সাঁটা হচ্ছে সুতরাং আমরা পাই এই লসাঁটার সমান আসে দুশো ষাট তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর যে এই দুইটি সংখ্যার লসাগু কত তাহলে সুতরাং আমরা লিখতে পারি দুইটি সংখ্যার এই সংখ্যার সংখ্যার এই লসাগু সমান দুশো ষাট তাহলে এটা আমাদের অ্যান্সার দুশো ষাট তাহলে এটাই আমাদের উত্তর